32 ইঞ্চি এলইডি টেলিভিশন, একটু আলো দেখা যাচ্ছে কিন্তু রাস্টার বা ছবি দেখা যাচ্ছে না, সামনে একটা গ্লাস আছে ওভার, এই জন্য আমি এখানে প্যানেলে আমি টাচ করতে পারতেছি না বা দেখতে পারতেছি না, কিন্তু এখানে কোনো রাস্টার নেই কিন্তু আলো একটু আছে। আমরা যদি এদিক থেকে দেখি, দেখেন লাইট দেখা যাচ্ছে, এলইডি লাইট জ্বলছে। এখন কি খারাপ আছে সেটা আমি এখন দেখাচ্ছি, বা প্যানেলের সমস্যা থাকতে পারে বা টিকন বোর্ডের সমস্যা আছে, ভোল্টেজগুলো মেপে দেখব। এই ভোল্টেজগুলো এখানে কি কি আসবে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। এই 12 ভোল্ট ঠিক আছে কিনা আমরা এখন 12 ভোল্ট এখান থেকে মেপে দেখে নিব, মানে পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট আমরা পাচ্ছি। বি ইন 12 ভোল্ট লেখা আছে, 12 ভোল্ট ঠিক আছে। এই যে বিসিসি আছে, 1.8 ভোল্ট আছে, 1.78 ভোল্ট আছে, 3.3 আছে নিচে, এটা আমরা মাপব, 3.27 ভোল্ট আছে, এটাও ঠিক আছে। এখানে এবিডিডি ভোল্টেজ আছে, 15 ভোল্ট আছে, এখানে এখানে কোনো ভোল্টেজ নেই। এই প্যানেল ঠিক করতে হবে, শর্ট ঠিক করতে হবে। এই বি ওয়ান ভোল্টেজটা এখানে 20-30 ভোল্ট এখানে থাকবে, কিন্তু এখানে এই ভোল্টেজটা নেই। আমরা এখন এই শর্টটা ক্লিয়ার করব। হ্যাঁ, আমরা এখন এখানে নাম পেপি, আমরা এখান থেকে সিকেপি, সিক্সিপি, 1, 2 এগুলো আমরা এদিকে আছে, আমরা এখান থেকে শর্ট আমরা বের করে দেখব কোথায় শর্ট আছে। এই দুটা দেখছি, মিটারে শর্ট দেখাচ্ছে, এটা আমরা শর্ট পাচ্ছি। এরপর এটা দেখ মাপব, এভাবে এটা মেগা দেখা যাচ্ছে, এটাও মেগা শো করছে, এটাও শো করছে, হাই ওহমস দেখাচ্ছে, প্রত্যেকটা হাই ওহমস দেখাচ্ছে, যে দেখা যাচ্ছে 244 ওহমস হচ্ছে, এইটাই শর্ট আছে। এই শর্টটা আমরা পিন কেটে আমরা শর্ট ছুটিয়ে দেব। আমরা এখানে একটু কেটে দিয়েছি, কাটার পরে আমরা এখন এখানে শর্টটা ছুটে গেছে, কিন্তু আমরা এখন দেখে নিচ্ছি বিজিএস ভোল্টেজ পেয়ে গেলাম। এখানে 27 ভোল্ট আমরা পেয়েছি, এখানে আগে ভোল্টেজ ছিল না। এবিডিডি ভোল্টেজ 16.43 পেয়েছি, এই ভোল্টেজটা আগে ছিল না। এখন আমরা ছবিটা দেখি, এখানে নো সিগন্যাল দেখাচ্ছে। আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক বিষয়ের সাথে থাকবেন।